চলছে প্রচণ্ড তাপদাহ, আর এই তাপদাহের সময় সচরাচর শৈশব এবং কৈশোরের যে সময়টা সেই সময়টাতে কিন্তু মানুষ বিভিন্ন জলাশয়ে, খাল অথবা নদীতে এই প্রচণ্ড গরমের তাপ থেকে বাঁচতে পানিতে নেমে তারা আনন্দ করেন। কিন্তু বর্তমান সময়ে আস্তে আস্তে এইসব জলাশয় বা খাল হারিয়ে যাওয়ার কারণে বেছে নিতে হচ্ছে কৃত্রিম জলাশয়গুলো। এই যে চারিদিকে যে গরম, বাড়ি বেরোতে আসছে না। এখানে যে ওয়াটার কিংডমে আসলাম, অস্থির বিনোদন, সব জায়গায় ঠান্ডা, তারপরে থেকে গোসল করার জায়গা রয়েছে, অস্থির বিনোদন। আগে হচ্ছে খাল বিল ছিল, আর এখন তো খাল বিল অত দেখা যায় না, এই জন্য আমরা এখন গরমের ভিতরে সুইমিং পুলে আসছি। এবং এই পার্কে অনেক অনেক জায়গা আছে, ছবি তোলার জায়গা আসছে, এই জন্য আমরা এখানে আসছি। আগে নদী খালে বিলে আমরা তো এই সময় আসলে তো নদীতে নামছি, তখন তো আর উঠিনি, ঘন্টার পর ঘন্টা। এখন তো সেই সুযোগগুলো আমাদের নেই, সেই অভ্যাসটা কিন্তু রয়ে গিয়েছে, সেই পুরাতন অভ্যাস থেকে, সেই লোভ থেকে কিন্তু এই কৃত্রিম এই জায়গাগুলোতে আসা আসলে আসলে খুবই কষ্টের। এগুলো প্রকৃতি তো আসলে আমাদের সাথে বিরূপ আচরণ করছে, আমরা প্রকৃতির সাথে বিরূপ আচরণ করছি। আগে যেভাবে মানুষ গাছ লাগায়, তো বড় বড় গাছ ছিল, সেই গাছগুলো কি আছে? আমরা আরও সামনে আরও বড় বড় দুর্যোগের সম্মুখীন হব। একসময় টিউবওয়েলও পানি পাবো না, নদী খালবিল তো এখনই নেই। খুবই আসলে আমাদের পরবর্তী প্রজন্মদের আসলে কীভাবে যে ওরা এইগুলো ফেস করবে সেটা আসলে ভাববার বিষয়। আসলে আমরা তো আগে অনেক নদী নালা খাল বিল ছিল, আমরা ওইখানে গোসল করে অনেক শান্তি পাইতাম। এখন দিন যত যাচ্ছে, নদী নালা হাওড় বাউড় কমে যাওয়াতে, পুকুর কমে যাওয়াতে, আমরা এখন চলে আসছি জোহান ড্রিম ভ্যালি পার্কে ওয়েব পুলে গোসল করতে। খুবই এখানে এসে খুবই মজা লাগছে। খাল বিলে তো কোনো পানি নাই, আপনার নদীতেও পানি নাই, সো আপনার ওখানে গোসল করে কোনো তৃপ্তি নাই, গোসল করা কোনো পানি নাই, সেটার ফিল পাওয়ার জন্যই আমরা এই ওয়াটার পার্কে আইসি। মানে যে পরিমাণ গরম পড়ছে, অধিক তাপমাত্রা, এর ভিতরে ওয়েব পুলে এসে অনেক প্রশান্তি বোধ করছে আর কি। যাক, অনেক ভাল লাগছে বিষয়টা, যে চারিদিকে অনেক বিল বাউড়, পুকুর কমে যাওয়ার কারণে, পুকুরে অনেকদিন গোসল করা হয় না, টিউবওয়েলে করে পানি উঠছে না টিউবওয়েলে, তারপর এখানে এসে অনেক শান্তি ফিল করছে আর কি।